এবার আদালত থেকে ফেরার সময় পুলিশের গাড়ির থেকে চম্পট, প্রেমিক চোরকে নিয়ে নাজেহাল দশা পুলিশদের, শৌচালয় থেকে আসছি বলেই পগার পার। এবার আদালত থেকে জেলে নেওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো প্রেমিক চোর বাসুদেব মণ্ডল। একাধিক চুরির মামলায় অভিযুক্ত বাসুদেব মণ্ডল মঙ্গলবার বাগুইহাটি থানার পুলিশ চুরির অভিযোগে বাসুদেবকে বারাসাত আদালতে পেশ করে। আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মতো অভিযুক্তকে বর্ধমান জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমরা এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাসুদেব। পুলিশ সূত্রে জানা গেছে, যাওয়ার সময় বাসুদেব শৌচাগারে যাওয়ার কথা বলে, সেই মতো গাড়ি থামায় পুলিশ, সুযোগের সদ্ব্যবহার করে সে। এই বিষয়ে বর্ধমান জেলার পুলিশ সুপার জানিয়েছেন, হুগলির বলাগড় এলাকায় বাড়ি বাসুদেবের। চুরির মামলায় মঙ্গলবার সকালে বাগুইহাটি থানার পুলিশ বর্ধমান জেলা সংশোধনাগার থেকে তাকে বারাসাত আদালতে পেশ করে। আদালতের নির্দেশে বর্ধমান জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়ে যায় সে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বর্ধমানের জামালপুর থানার পুলিশ একটি চুরির অভিযোগে তদন্তে নেমে দমদম সংশোধনাগার থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছিল। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 7টি চোরাই মোটরসাইকেল, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করে পুলিশ। জামালপুর থানার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার বর্ধমান আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্ত বাসুদেবকে। মঙ্গলবার বাগুইহাটি থানার পুলিশ তাকে হেফাজতে চেয়ে বারাসাত আদালতে আবেদন করে। বিচারক সেই আবেদনে নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। সেই কারণেই তাকে বর্ধমানে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, অত্যন্ত ধুরন্ধর বাসুদেব, চুরি করতে সিদ্ধ হস্ত, বলাগড়ের বাসিন্দা হলেও শুধু হুগলিতে নয়, আশেপাশের বিভিন্ন জেলাতে সে তার জাল বিস্তার করেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাসুদেব মণ্ডলের সাথে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে, বেশ কয়েকজন প্রেমিকা রয়েছে, এছাড়াও বিভিন্ন ডান্স বারেও যাতায়াত করত সে। তার প্রেমিকাদের প্রেমের জন্য অর্থ জোগাড় করতে চুরির হাত পাকিয়েছিল অভিযুক্ত। অভিযুক্ত বিভিন্ন এলাকায় গিয়ে কখনো সবজি বিক্রেতা, কখনো আবার কল মিস্ত্রি সেজে এলাকায় রেকি করত, তারপর চুরি করে সেখান থেকে চম্পট দিত। অভিযুক্তের বিরুদ্ধে বলাগড়, শিমুর, হরিপাল, ধনিয়াখালী, তারকেশ্বর সহ কলকাতার বাগুইহাটি, নিউ টাউন প্রভৃতি থানায় চুরির অভিযোগ রয়েছে। পরপর চুরির ঘটনায় রাতের ঘুম কেড়ে নিয়েছিল পুলিশ কর্তাদের। এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ হুগলি থেকে তাকে গ্রেফতার করে। তার ঠাঁই হয়েছিল দমদম জেল। সেখান থেকে জামালপুর থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চুরির কিনারা করেছিল। এদিন ফের পুলিশের গাড়ি থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত। দাগিয়ে এই চোরকে নিয়ে একেবারে নাজেহাল পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।